আসসালামু আলাইকুম, কেজান গোটফান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কিছু উন্নত প্রজাতির ছাগল আমাদের অর্ডার ছিল, সেই অর্ডার অনুযায়ী আমরা মাল রেডি করেছি এবং সেগুলো ডেলিভারি হবে। তো ছাগলগুলোর কোয়ালিটি দেখবেন, ছাগলগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যাদের ছাগলের প্রয়োজন আছে আমাদের ফার্মে এসে অর্ডার দিয়ে যেতে পারেন, বা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা অর্ডার দিতে পারেন। 50% টাকা অ্যাডভান্স পাঠাতে হবে, 20 দিন টাইম দিতে হবে। ভ্যাকসিনেটেড ছাগল পাবেন, পিওর ব্রিডের ছাগল অবশ্যই পাবেন। তো এখন যে ছাগলগুলো আমরা দেখাচ্ছি, এই ছাগলগুলো হচ্ছে কারোলিকোটা বা হরিয়ানা প্রজাতির ছাগল। এটি একটি অর্ডার আছে তোতাপুরীর ফিমেল, এটি কাঁথি যাবে, কাঁথি পূর্ব মেদিনীপুর কাঁথিতে। খুব ভালো ফেস স্পঞ্জ আছে ছাগলটি, নিচের পাটটি বেড়ানো। লাইভ বডি ওয়েট হচ্ছে 30 থেকে 35 কিলোর মধ্যে। কানের কোয়ালিটিও খুব সুন্দর। খুবই সুন্দর একটি তোতাপুরীর ফিমেল। সব ছাগলগুলোই আজকে আমি ভিডিওটিতে দেখাবো, কোন কোন ছাগলগুলো আমাদের রেডি হয়েছে ফার্মারদেরকে ডেলিভারি করার জন্য। এরকম তোতাপুরীর ফিমেল যারা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। এটি একটি সিরোহীর পাঁঠা বাচ্চা। এছাড়া বাংলাদেশ যাবে এই 3 পিস ছাগল, একটি তোতাপুরীর ব্রিডার, খুব সুন্দর কোয়ালিটি, 100% অরিজিনাল। একটি তোতাপুরীর ফিমেল লোডেড এবং একটি কারোলিকোটার ফিমেল, এই 3টি ছাগল আমাদের বাংলাদেশ খুলনাতে যাবে। তো এই ছাগলগুলো আমরা রেডি করেছি। এছাড়া কিছু তোতাপুরীর বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন, যেগুলো পূর্ব মেদিনীপুরে অর্ডার আছে একজনের, ওনার ফার্মে যাবে। তোতাপুরী ছাগল বর্তমানে বাংলাদেশে এক্সপোর্ট হওয়ার কারণে এদের দাম কিন্তু প্রচণ্ড হারে বেড়ে গেছে, তাই আমরা অর্ডার ছাড়া কিন্তু এই ছাগল আনি না। যারা শখ করে তোতাপুরী ছাগল কিনতে চাইছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তোতাপুরীর ফিমেল যদি নিচের পাটটি বেড়ানো থাকে বা ফেস পাঞ্চ যদি ভালো হয় তাহলে কিন্তু 800-850 টাকা প্রতি কিলো হিসেবে কিন্তু আপনারা পেতে পারেন। যদি নিচের পাটটি বেড়ানো না থাকে তাহলে 500-550 টাকা প্রতি কিলো হিসেবে পাবেন। এরপরে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো রেডি করা হয়েছে কুরবানি পারপাসে। আমাদের একজন খামারি ভাই, উনি এই বাচ্চাগুলোকে নিয়ে যাবেন কুরবানির জন্য রেডি করবেন। সবগুলোই খাসি করা হবে, শুধুমাত্র সিরোহির যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি পাঁঠা হিসেবে ব্যবহার করা হবে, বাকিগুলোকে কিন্তু খাসি করা হবে। কোয়ালিটি দেখুন ছাগলগুলোর। এই ছাগলগুলো বর্তমানে লাইভ বডি ওয়েট হচ্ছে, এভারেজ বডি ওয়েট হবে 22 থেকে 25 কিলোর মধ্যে। কোনোটার ওজন 25 কিলো, কোনোটার 20 কিলো, এইভাবে লাইভ বডি ওয়েট হবে 22 থেকে 25 কিলো। এই তোতাপুরীর ছাগলগুলো কোয়ালিটি দেখুন, খুব সুন্দর ফেস পাঞ্চ। সবথেকে এখানে ব্রিডারটা প্রচণ্ড এগ্রেসিভ ব্রিডার এবং সম্পূর্ণ ফেস পাঞ্চ, নিচের পাটটি বেড়ানো। এরকম ব্রিডার খুব কম পাওয়া যায় আর বাংলাদেশে এরকম ব্রিডারের চাহিদা প্রচণ্ড, তাই এই ব্রিডারটি বাংলাদেশের এক ভাই আমার কাছ থেকে সংগ্রহ করেছেন। সবসময় অ্যাক্টিভ, ফুল অ্যাগ্রেসিভ ব্রিডার। বর্তমানে এর লাইভ বডি ওয়েট হবে 75 থেকে 80 কিলো, 6 দাঁত। কেজিএন গোট ফার্ম থেকে যারা উন্নত প্রজাতির ছাগল কিনতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের নাম, ঠিকানা
কোন প্রজাতির ছাগল নেবেন, কত বডি ওয়েট বা কত বয়সের ছাগল নেবেন, কত পিস ছাগল নেবেন, কবে আপনার ছাগল দরকার বা কোন দিনে আপনার ছাগল প্রয়োজন লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের ফার্মে সরাসরি আসতে পারেন। ফার্মের ঠিকানা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে। কিভাবে আসবেন, 4-5টি ফোন নাম্বার, লোকেশন, কোথায় নামবেন, কিভাবে আসবেন, সমস্ত কিছু প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অনুগ্রহ করে আপনারা দেখবেন। এছাড়া আমাদের ফার্মে যারা আসতে চাইছেন, মেদিনীপুর রেলওয়ে স্টেশন হাওড়া মেদিনীপুর লোকাল প্রতি 10 থেকে আধ ঘন্টা ছাড়া ছাড়া, 10 মিনিট থেকে আধ ঘন্টা ছাড়া ছাড়া হাওড়া থেকে মেদিনীপুরের ট্রেন আসে। বা আপনি যেখান থেকে আসুন, মেদিনীপুর রেলওয়ে স্টেশন লোকেশন ধরে কিন্তু চলে আসবেন। মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার আমাদের ফার্ম। তোতাপুরীর ফিমেলের কোয়ালিটি দেখুন, খুব সুন্দর একটি ফিমেল, রোমান নোস, কানের কোয়ালিটিও ভালো, কালার কম্বিনেশন খুবই সুন্দর, খুব বড় ফ্রেমের ছাগল। এছাড়া এই কারলিকোটার ফিমেলটি আমাদের বাংলাদেশের রওনা হবে। উন্নত প্রজাতির ছাগল যারা লালন পালন করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনারা ব্রিডের উপরে ফোকাস করবেন। অরিজিনাল ব্রিড যদি আপনার কাছে আছে, আপনি অবশ্যই কিন্তু সেখানে ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন। এর ফেস পাঞ্চটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যখন আপনি কোনো ফিমেলকে এই পাঁঠা দিয়ে ব্রিডিং করাবেন, তার বাচ্চা যদি ভালো আসে, যদি দুটো বাচ্চা হয়, সে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লাভবান করিয়ে দেবে। আর যদি বাচ্চা না ভালো হয়, সেখানে কিন্তু আপনি ছাগলের দাম পাবেন না। কোয়ালিটি যত সুন্দর হবে, ব্রিডারের বাচ্চা কিন্তু তত ভালো হবে। এর হাইটও খুব সুন্দর, ছাগলের লেন্থও ভালো, ফেস পাঞ্চ ভালো, গলার ঝালর, কানের লেন্থ সমস্ত কিছু কিন্তু টপ কোয়ালিটির এবং প্রচন্ড অ্যাগ্রেসিভ ব্রিডার। আমাদের কাছে আপনারা যে কোনো প্রজাতির ছাগল কিন্তু পেয়ে যাবেন, কিন্তু শর্ত হচ্ছে একটাই, 50% অ্যাডভান্স, 20 দিনের সময়। এটি যদি আপনারা দিতে পারেন, আপনাদেরকে সমস্ত প্রজাতির ছাগল কিন্তু আমরা ডেলিভারি দিতে পারব। বিশেষ করে আমাদের কাছে আপনারা পাবেন তোতাপারি, বারবারি, সিরোহি, জাকরানা, বিটেল, গুজরি, নাকফানি, বত্তিসা, করলিকোটা বা হরিয়ানা, এছাড়া উন্নত প্রজাতির ক্রস ছাগল। যে ক্রসগুলো আমাদের পশ্চিমবঙ্গের বুকে ক্রস বলে বিক্রি হয়, আসলে কিন্তু সেগুলো ক্রস নয়, সেগুলো হচ্ছে মিক্স ব্রিড। ক্রস ব্রিড হচ্ছে, ধরুন আপনি ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে বারবারির মেটিং করালেন, তার যে বাচ্চা আসবে সেটিকে বলা হবে বারবারি ক্রস। তোতাপুরীর সঙ্গে গুজরির ক্রস করালেন, তার যে বাচ্চাটি আসবে তাকে বলা হবে তোতাপুরীর ক্রস। অর্থাৎ পাঁঠার নাম অনুযায়ী তার নাম আছে, তোতাপুরী ক্রস, বারবারি ক্রস, সিরোহি ক্রস ইত্যাদি। আর মিক্স ব্রিড হচ্ছে, দুটি ক্রস ব্রিডের মধ্যে যে বাচ্চাটি তৈরি হলো, সেই বাচ্চাটি যখন অন্য কোনো একটি পাঁঠা দিয়ে ব্রিডিং করিয়ে যে বাচ্চাটি আসবে, তাদেরকে বলা হবে ক্রস ব্রিডিং। তাদের হাইট ছোট হবে, তাদের লেন্থ ছোট হবে, তাদের গ্রোথ ছোট হবে। তো ক্রস ব্রিডিং এবং মিক্স ব্রিডিং দুটো যদি আপনারা বুঝতে পারেন ভালোভাবে, তাহলে ছাগল দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। একটি ছাগলের মধ্যে যখন দুটি ছাগলের পরিচয় বা দুটি ছাগলের লক্ষণ বা দুটি ছাগলের সিমটম দেখতে পাবেন, তখন ভাববেন যে এটি দুটি উন্নত প্রজাতির মধ্যে ক্রস করিয়ে আনা হয়েছে। একটি ছাগল দেখতে পাচ্ছেন হেঁটে এসছে, আমরা তাকে ব্রিডার দিয়ে ব্রিডিং করিয়েছি। তো আশা করব বাচ্চাটি যাতে খুবই ভালো হয়। ফার্স্ট টাইম লোডেড হলো এই ছাগলটি, 5 মাসের মধ্যে বাচ্চা দিয়ে দেবে।
তো প্রচন্ড অ্যাগ্রেসিভ, তাই তাকে আমরা বেঁধে দিলাম, নাহলে সারাদিন বদমাশি করবে, খাওয়া দাওয়া করবে না। তাই পাঁঠা ছাগলকে সবসময় আলাদা রাখতে হবে, ফিমেলের থেকে পাঁঠা ছাগল সবসময় দূরে রাখবেন, যাতে ফিমেলদেরকে দেখতে না পায়, নাহলে কিন্তু এরকম সারাদিন আপনাদেরকে বদমাশি করতে থাকবে আর আপনিও পাঁঠার পেছনে সারাদিন ব্যস্ত হয়ে যাবে। তাই পাঁঠাকে সবসময় বেঁধে রাখতে হবে বা পাঁঠার জন্য আলাদা সেকশন করতে হবে। কারলিকোটার ব্রিডারের কোয়ালিটিগুলো দেখুন, এগুলো বাংলাদেশ যাবে। বাংলাদেশের অনেক ভাই ফোন করেন ছাগলের জন্য, যারা ছাগল কিনতে চাইছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যারা জেনুইন কাস্টমার তারা টাকা অ্যাডভান্স পাঠাবেন, অ্যাডভান্স টাকা পাঠালেই আপনার কাজ শুরু হবে।